ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা মসজিদ পশ্চিম সুমাত্রার বৃহত্তম মসজিদ এবং সুমাত্রার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। মসজিদটি পশ্চিম সুমাত্রার পদাং উতারা উপজেলা পাদাং জেলায় অবস্থিত। পশ্চিম সুমাত্রার গ্র্যান্ড মসজিদটি খতিব সুলাইমান রোড এবং আহমদ দাহলান রোডের মোড়ে 40,433 বর্গ মিটার একটি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। বলপেনের এই পর্বে আলোচনা করা হবে পশ্চিম সুমাত্রার গ্র্যান্ড মসজিদ নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের পেদাং শহরের এই মসজিদটি 2007 সালে নির্মাণ শুরু হয় এবং 2014 সালে উদ্বোধন করা হয়। মাঝখানে 2009 সালে ভূমিকম্পের কারণে মসজিদটি নির্মাণের ব্যাঘাত ঘটেছিল। স্থানীয়ভাবে মসজিদটি রায়া সুমাত্রা বারাত নামে পরিচিত। এই মসজিদের নকশাটি 2007 সালে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় 323টি নকশার মধ্য থেকে নির্বাচিত হয়। কাবা ঘরে কালো পাথর প্রতিস্থাপন নিয়ে কুরাইশ নেতাদের পারস্পরিক যে দ্বন্দ্ব চলছিল তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড়ের চার কোণা ধরার মাধ্যমে সমাধান করেছিলেন। মসজিদটির নকশায় সেটি ফুটিয়ে তোলা হয়েছে। এর স্থপতি রিজাল মুসলিমিন। নির্মাণের প্রথম পাথরটি পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজ্যপাল দ্বারা 21 ডিসেম্বর 2007 স্থাপন করা হয়েছিল। বাজেট সমস্যার কারণে নির্মাণে দীর্ঘ সময় লেগেছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক সরকারের বাজেটের উপর নির্ভর করা ছাড়াও অন্যান্য কৌশলগুলি তহবিল সংগ্রহের জন্য ব্যবহৃত হয়েছিল, যেমন জনগণের কাছ থেকে অনুদানের উপর নির্ভর করে, বেসরকারি খাতগুলো এবং বিদেশি সরকারগুলির কাছ থেকে। 2014 সালের 2 ফেব্রুয়ারি মসজিদে প্রথমবারের জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছিল। মসজিদটি ডিজাইন করেছিলেন স্থানীয় স্থপতি রিজাল মুসলিমিন, যিনি পশ্চিম সুমাত্রার একটি নতুন মসজিদের জন্য 2007 সালের এক প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হন, যে প্রতিযোগিতায় বিশ্বজুড়ে 323 জন স্থপতি অংশগ্রহণ করেছিলেন। মসজিদের সর্বাধিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হল এর ছাদের গঠন, স্থানীয় ভাষায় যাকে মিনাঙ্গ কাবাও বলা হয়। ছাদটির আকৃতি মক্কার কাবা শরীফে হাজরে আসওয়াদ তুলে দেওয়ার জন্য কুরাইশ গোষ্ঠীর 4 জন বংশের নেতাদের দ্বারা কাপড়ের যে কোণ ধরেছিল তার প্রতীক হিসেবে বোঝানো হয়েছে। মসজিদের ছাদের ফ্রেম স্টিল পাইপ দ্বারা নির্মিত, 4টি কার্বিন কংক্রিট কলাম দ্বারা সমর্থিত। মূল ভবনটি 3 তলা বিশিষ্ট, প্রধান প্রার্থনা হল 2 তলায় অবস্থিত। মসজিদটিতে 20,000 লোক নামাজ পড়তে সক্ষম। বলপেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন আর এমনই সব নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।